শুক্রবার মুর্শিদাবাদ জেলা বিএসএনএল সংগঠনের পক্ষ থেকে একাধিক দাবি জানিয়ে একটি মিছিল আয়োজিত হয় বহরমপুর শহরে। বিএসএনএলের পরিষেবা আরও উন্নত করার দাবিতে ও কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে এই দিনের এই কর্মসূচি বলে জানান জেলা বিএসএনএল দপ্তরের এক আধিকারিক। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল এর প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও বৈষম্যের প্রতিবাদে অল ইন্ডিয়া অ্যান্ড অ্যাসোসিয়েশন অফ বিএসএনএল নেতৃত্বে একটি র্যালি আয়োজিত হয়। শুক্রবার বহরমপুর শহরে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে সামিল হন জেলার সকল বিএসএনএল কর্মী। বিএসএনএল পরিষেবা আরও উন্নত করার দাবিতে ও কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে এদিনের এই কর্মসূচি বলে জানান জেলা বিএসএনএল দপ্তরের এক আধিকারিক। আজকে আমাদের বিএসএনএল এ সারা ভারতবর্ষব্যাপী একটা র্যালি উদ্দেশ্যে আমাদের বিএসএনএল এ একটা র্যালি আয়োজন করা হয়েছে। সারা ভারতবর্ষব্যাপী এটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এই র্যালিটা অ্যাকচুয়ালি 4G স্পেকট্রাম আমরা দীর্ঘদিন ধরে আমাদের যে দাবি দাওয়া সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার মানছেন না এবং আমাদের 4G স্পেকট্রাম থেকে বঞ্চিত করছেন। তাতে জনসাধারণের আমাদের অনেক বেশি হ্যাম্পার হচ্ছে, জনসাধারণের পরিষেবা থেকে আমরা হ্যাম্পার হচ্ছি। এটা একটা বঞ্চনারই অভিযোগ বলা যেতে পারে। কারণ হচ্ছে রিলায়েন্স জিও এবং এয়ারটেল ভোদাবেন যারা আলাদা অপারেটার্স আছে, প্রাইভেট অপারেটার্স, তারা কিন্তু এটা 4G স্পেকট্রামটা পাচ্ছে, অথচ আমাদের বিএসএনএলকে সেটা দেওয়া হচ্ছে না। অ্যাকচুয়ালি বিএসএনএলের AUAB বলে একটা সংগঠন আছে, সেটা হচ্ছে অল ইউনিয়ন অ্যান্ড অ্যাসোসিয়েশন অফ বিএসএনএল। এই মিছিলে ব্যাপক সাড়া পাচ্ছি আমাদের সারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে, আমাদের জেলায় সারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে বিএসএনএলের যে কটা অফিস আছে সব জায়গা থেকে এখানে কিন্তু আমরা জড়ো হয়েছি এবং আমরা র্যালিতে যোগদান করতে চলেছি। আপনারা দেখছেন টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।